বিসমিল্লাহ রহমান রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? আমি আশা করছি তোমরা ভালো আছো, আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শুরু করতে যাচ্ছি ফেনী ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের আমার ষষ্ঠ ক্লাস। এর আগে যারা আমার পাঁচটি ক্লাস করেছ তারা ইতিমধ্যে জেনেছ যে আমি গত ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতি এবং সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে। সে ইতিমধ্যে আমরা দেখে ফেলেছি কিভাবে বাইনারি সংখ্যা থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর করা লাগে, আবার একইভাবে কিভাবে অক্টাল সংখ্যা থেকে আবার বাইনারিতে রূপান্তর করা লাগে। বাইনারি থেকে আমরা হেক্সাডেসিমাল রূপান্তর শিখেছিলাম, আবার হেক্সাডেসিমাল সংখ্যা থেকে আবার কিভাবে বাইনারিতে রূপান্তর করতে হয় আমরা সেটাও শিখেছিলাম। এবং সর্বশেষ ক্লাসে আমি দেখিয়েছিলাম কিভাবে অক্টাল থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করা লাগে, এবং হেক্সাডেসিমাল থেকে পুনরায় আবার কীভাবে সেটিকে অক্টাল সংখ্যায় রূপান্তর করা লাগে। তো আমরা ইতিমধ্যে আসলে প্রায় ছয়টি সংখ্যা রূপান্তর দেখে ফেলেছি। তো চলো আজকে আমরা দেখব কিভাবে বাইনারি একটি সংখ্যাকে ডেসিমাল সংখ্যা অথবা দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায়। মানে বাইনারি সংখ্যা যেটি থাকবে, বাইনারি যে অঙ্কটি থাকবে, সেই অঙ্কটি থেকে অঙ্কটিকে কীভাবে পরিবর্তন করে আমরা ডেসিমালে নিয়ে যাবো সেটা আজকে আমরা দেখবো। চলো প্রথমে আমরা একটা প্রশ্ন নিয়ে নিই। এটি একটি বাইনারি সংখ্যা, এই সংখ্যাটিকে আমরা নিয়ে যাব কোথায়? আমরা ডেসিমাল বা দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে নিয়ে যাব। খেয়াল করো, দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতি থেকে নিয়ে যাব দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে। যারা প্রথম ক্লাসটি যারা করেছিলে সেখানে মনে আছে আমি স্থানীয় মান নিয়ে কথা বলেছিলাম। দশমিক সংখ্যা পদ্ধতিতে প্রত্যেকটি অঙ্ক যত তুমি এমএসবির দিকে আগাবে তত তুমি দশ গুণ করে করে বাড়তে থাকতো, মনে আছে? একক, দশক, শতক দশ গুণ করে করে বাড়বে, এমন নিয়ম ছিল, মনে আছে তো? আচ্ছা, যদি দশমিক সংখ্যা পদ্ধতিতে যদি দশ গুণ করে করে বাড়ে, যেহেতু দশমিক সংখ্যা পদ্ধতির বেই ছিল দশ, যেহেতু দশ গুণ করে করে বাড়ে, তাহলে বলতো বাইনারি সংখ্যা পদ্ধতিতে প্রত্যেকটি অঙ্ক এমএসবির দিকে এগুতে থাকলে কত গুণ করে করে বাড়বে? সেটির বেস টেন বা দশ ছিল, বিদে দশ গুণ করে করে বেড়েছে। এটার বেস কত? টু। তার মানে এটা দ্বিগুণ করে করে বাড়বে। কথাটি এই জন্যে বললাম, এই কথাটি আমার এই অঙ্কটি করতে গিয়ে আমার লাগবে। তার মানে বাইনারি সংখ্যা থেকে যখন আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে নিয়ে যাব তখন প্রত্যেকটি বিট যত এমএসবির দিকে আগে আমরা এগোতে থাকবো তত আমরা দ্বিগুণ করে করে এটার মান, স্থানীয় মান বৃদ্ধি পেতে থাকবে। আর প্রত্যেকটির দ্বিগুণ করে করে স্থানীয় মানগুলোকে যখন তুমি যোগ করে দিবা, গুণ করে যোগ করে দিবা, তখন মূলত দশমিক সংখ্যা বের হয়ে যাবে। চলো আমরা প্র্যাকটিক্যালি দেখে নিই সেটা কীভাবে। এই পদ্ধতি থেকে বাইনারি থেকে যখন তুমি ডেসিমালে নিয়ে যাবো তখন প্রত্যেকটি বিটের সাথে, প্রত্যেকটি অঙ্কের সাথে প্রথমত তোমাকে বেসগুলোকে গুণ করে দিতে হবে, প্রথমত গুণ করে দিতে হবে প্রত্যেকটির সাথে। দেখো, এটার সাথে তোমাকে দুই প্রথমে গুণ করা লাগবে, এটার সাথেও দুই গুণ করা লাগবে, এটার সাথেও দুই গুণ করা লাগবে, এবং এটার সাথেও দুই গুণ করা লাগবে। প্রথমে আমরা গুণের কাজটা করে দেব প্রত্যেকটির সাথে। প্রথম ধরো এই ওয়ানটির সাথে আমি এটার সাথে আমি ওয়ান, এই ওয়ানের সাথে আমি দুই গুণ করলাম, তারপর প্লাস এই ওয়ানের সাথে আমি আবারও দুই গুণ করব, এই জিরোর সাথে আমি আবারও দুই গুণ করবো, ফাইনালি এই ওয়ানের সাথেও আমরা দুই গুণ করবো। তার মানে প্রত্যেকটি অঙ্কের সাথে, প্রত্যেকটি বিটের সাথে আমি দুই গুণ করেছি। কেন দুই গুণ করেছি? কারণ এটার বেস কত? টু ছিল। আচ্ছা, এরপর আমি কি বলেছিলাম একটু আগে, যেটা যে প্রত্যেকটি অঙ্ক যত আমরা এমএসবির দিকে যত আমরা এগুতে থাকবো, এদিকে যত এগুবো তত প্রত্যেকটি স্থানীয় মানগুলো কত গুণ করে করে বাড়বে? দ্বিগুণ করে করে বাড়বে, মনে আছে তো? আচ্ছা, তাহলে সেটা কীভাবে? এখান থেকে শুরু করবো আমরা, এই দিক থেকে যত আমরা বাম দিকে যাবো তত দ্বিগুণ করে করে বাড়বে। তাহলে প্রথম যে দুই যেটা ছিল সেটার উপর আমরা ঘাত বা পাওয়ার বসাবো বা স্থানীয় মান বসাবো, প্রথমটাতে আমরা জিরো বসিয়ে দিই, জিরো থেকে শুরু করবো, কেমন? তারপর এই দুইয়ের উপর ওয়ান বসাবো, বসাচ্ছি কার উপরে? বেসগুলোর উপরে, মনে রাখবে কিন্তু, শুধুমাত্র বেসগুলোর উপরে আমি বসাবো। জিরো ওয়ান, তাহলে এটার উপরে বসবে টু, এটার উপরে বসবে থ্রি। আচ্ছা, এখন মনে প্রশ্ন আসতে, তোমার মনে হয়তো এটা প্রশ্ন আসবে যে এখানে দুই এখানে তিন দ্বিগুণ করে তো বাড়ে নাই। হ্যাঁ, বেড়েছে, খেয়াল করো এই দুইয়ের উপর যখন আমি দুই দিব তার মান কত? দুইয়ের উপর দুই মান মনে হচ্ছে কি দুইকে দুইটা দুই গুণ করবা, এটার মান কিন্তু চার।
আর এটার মান কত খেয়াল করো তো, তিনটা দুই গুণ করো আট, তার মানে চারের এটার এটার দ্বিগুণ হয়ে গেছে না? হ্যাঁ দ্বিগুণ হয়ে গেছে, দেখো প্রত্যেকটি প্রত্যেকটি দ্বিগুণ। এটার মান জিরো যখন থাকবে কোনো একটি অঙ্কের উপর, পাওয়া যখন জিরো থাকে তখন আমরা সেটার মান ওয়ান ধরে নিই, এক ধরে নিই, তার মানে একের দ্বিগুণ কিন্তু দুই, দুইয়ের দ্বিগুণ চার, চারের দ্বিগুণ আট। আমি আশা করি প্রথম অঙ্কটি করতে গিয়ে একটু তোমরা সমস্যায় পড়বে, কিন্তু যখন সিরিয়ালি তুমি অন্য অঙ্কগুলো করবে তখন এটা খুব ইজি হয়ে যাবে তোমার জন্য। শুধু একটু মনোযোগ দিয়ে দেখো যে আমরা প্রথম কী কাজ করেছিলাম, প্রত্যেকটি বিটের সাথে আমরা বেসকে গুণ করেছিলাম, গুণ করেছি গুণ করেছি গুণ করেছি, এবং আলাদা আলাদা স্থানে মানগুলোকে আমরা যোগ করতেছি, খেয়াল করো। এবং পাওয়ার বসিয়েছি কিভাবে, কার উপরে, বেজের উপরে, কত করে কত গুণ করে করে বসিয়েছি আমরা, দ্বিগুণ করে করে, প্রথম জিরো বসিয়েছি ওয়ান টু থ্রি, এভাবে আরও থাকলে আমরা বসাইতাম ফোর ফাইভ সিক্স সেভেন এভাবে, কেমন? এইবার পরের কাজে আমরা চলে যাব। এইবার আমরা যেটা করবো যে জাস্ট যেগুলো আমরা পাওয়ার বসিয়েছি এগুলো ভেঙে ফেলবো, এগুলো মানগুলো আমরা বসিয়ে ফেলবো। ওয়ান ইন্টু টু এর উপর যখন কিউব হয় থ্রি হয় তখন এটার মান কত হয় আমি একটু আগে দেখিয়ে দিয়েছি, মানে তিনটা দুইকে তুমি গুণ করবে, তো তিনটা দুইকে গুণ করলে কত হয়, আট হয়। তাহলে ওয়ান ইন্টু এইট প্লাস ওয়ান ইন্টু এই দুইয়ের উপর দুইটা যখন ইয়ে থাকে স্কোয়ার থাকে তার মানে কত, এটার মান কত, চার। জিরো ইন্টু দুইয়ের উপর যখন ওয়ান পাওয়ার থাকে তার মানে দুইকে দুই, ওয়ান ইন্টু, আর বলছিলাম কি কোনো একটা অঙ্কের উপর যখন আমরা জিরো পাওয়ার বসাবো তখন তো পুরোটার মান হয়ে যায় ওয়ান, তার মানে এটা পুরোটার মান হয়ে যাবে ওয়ান। এইবার আসো আমরা এগুলাকে গুণগুলো করে দিলি, আট একে আট, চার একে চার, শূন্য দিয়ে আমরা কাউকে যদি গুণ করি তবে সেটার মান কি বের হয়, শূন্যই বের হয়, শূন্য। এক একে এক যোগ করে দাও, আট চার বারো, বারো আর একে তেরো, এই হয়ে গেল আমাদের ডেসিমাল অঙ্ক। এই বাইনারি অঙ্কটার সমতুল্য ডেসিমাল মান এত। আচ্ছা এখন আজও আমাদের অঙ্কটি হয়েছে কি না সেটা তুমি চাইলে একটু শুদ্ধি পরীক্ষা করতে পারো, তুমি নিজেই ট্রাই করে দেখতে পারো যে আদৌ তোমার অঙ্কটি হয়েছে কিনা। মনে আছে আমরা সিরিজের কথা বলেছিলাম, ওই যে ওয়ান টু ফোর এইট একটা সিরিজ দেখিয়েছিলাম, মনে আছে শুরুতে একদম শুরুর দিকে ওই সিরিজটা কেমন ছিল, ওয়ান টু ফোর এইট সিক্স টেন এভাবে ছিল, তাই তো? আচ্ছা এই অঙ্কগুলোর মধ্যে, এই পুরো সংখ্যাটার মধ্যে দেখো তো তুমি কোন কোন বিটটি একটি করা আছে। ওয়ান মনে করো, মনে মনে তুমি ধরে নাও, জাস্ট এটা বোঝানোর জন্য বলতেছি, খেয়াল করো এটা মনে করো ওয়ান, এটা টু, এটা ফোর, এটা এইট, দেখো তো কোন কোন বিটটি অ্যাক্টিভ করা আছে, অ্যাক্টিভ মানে যেগুলো ওয়ান, কোন কোন বিটটি অ্যাক্টিভ করা আছে, এইট অ্যাক্টিভ করা আছে, ফোর অ্যাক্টিভ করা আছে, টু অফ, তারপরটুকুকে আমরা গ্রহণ করবো না, ওয়ান অ্যাক্টিভ করা আছে। দেখো তো বিটগুলোর মানগুলো তুমি যোগ করে দাও তো, আট আট চার বারো, বারোকে তেরো, তেরো হয় হয়ে গেছে, তার মানে আমাদের অঙ্কটি হয়ে গেছে। হ্যাঁ তুমি পরীক্ষার হলে যেটা হবে যে তুমি পরীক্ষায় আনসার করার পর তুমি একটু মিল নিজে নিজে ইচ্ছেগুলো তুমি মিলিয়ে দেখতে পারো যে আদৌ এটা আনসার এটা হয় কি না, তার মানে এই অঙ্কটি যখন আসবে তখন এরকম একটা অঙ্ক যদি তারা দিয়ে দেয় যে এখানে সমতুল্য ডেসিমাল মান কত, তখন তুমি এভাবে করে তোমাকে ডেসিমাল মানটি বের করতে হবে। আর যদি এমসিকিউতে চলে আসে তাহলে তোমার এত লম্বা করার কোনো সুযোগ নেই, তখন তুমি কী করবা, ওই যে বিটগুলো হিসেব করবা, সিরিজ ধরে বিটগুলো হিসেব করে যেই যে বিটগুলো অ্যাক্টিভ করা আছে সেগুলোকে মানগুলোকে যোগ করে দিয়ে যেটা হবে সেটাই মূলত ফাইনালি আনসার হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছ, এটাতে কোনো সমস্যা থাকার কথা না। এরপরেও যদি কোনোটাতে যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে বলবে। চলো আমরা এটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা নিয়ে আমরা করছি, আমি কিন্তু কোনো দশমিক সংখ্যা নিয়ে করিনি, কিন্তু যদি দশমিক সংখ্যা নিয়ে আসে, যদি কোনো দশমিক সংখ্যা দিয়ে যদি প্রশ্ন করে তখন কী করবে, হ্যাঁ তখন নিয়মটা একটু ভিন্ন হয়ে যাবে। জাস্ট এখান থেকে যদি দশমিকের পরেরগুলো তুমি কীভাবে করবে, এদিকে তুমি জিরো ওয়ান টু থ্রি ফোর করে তুমি দ্বিগুণ করে করে বাড়িয়েছ, তো এদিকে তুমি কীভাবে বাড়াবে, হ্যাঁ সেটা নিয়ে একটা ম্যাথ করে দিই, তারপর একটা আমি হোমওয়ার্ক দিয়ে দিব তোমাদেরকে। চলো আমরা আরেকটি প্রশ্ন নিয়ে নিই, মনে করো আরেকটা অঙ্ক নিলাম আমরা ওয়ান জিরো ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান ওয়ান, এটা সমতুল্য ডেসিমাল মান কত হবে। দেখো পূর্ণ সংখ্যা যেগুলো ছিল পূর্ণ সংখ্যার এমএসবি কোন দিকে ছিল, ওই দিকে ছিল, তার মানে পূর্ণ সংখ্যাটাকে একটু আগে আমরা যেভাবে করেছি আমরা এটা ধরে ওইদিকে এভাবেই করব। এই প্রত্যেকটা বিটের সাথে কিন্তু প্রত্যেকটা অঙ্কের সাথে তোমাকে গুণ করা লাগবে কাকে, বেসকে, বেস কত, টু। প্রত্যেকটার সাথে প্রথম যে কাজ করবা সেটা হচ্ছে প্রথম কাজটা হচ্ছে যে প্রথমে গুণ করে ফেলবা,
প্রথমে বেসগুলোকে গুণ দিয়ে দিবা, তারপরে কাজ আমরা তারপরে চলে যাবো। তাহলে প্রত্যেকটার সাথে একবার করে দুইকে গুণ করে দাও। চলো আমরা শুরু করি। এই ওয়ানের সাথে প্রথমে দুইকে গুণ করলাম, প্লাস এই জিরোর সাথে করে একবার, এই ওয়ানের সাথে একবার করি। পয়েন্ট পয়েন্ট যেভাবে ছিল, রেডিক্স পয়েন্ট যেখানে ছিল প্রয়োজন রেডিক্স পয়েন্ট দিব, রেডিক্স পয়েন্টের জায়গায় যোগ চলে আসবে। কারণ আমরা জানি যে এটা খুচরা সংখ্যাগুলো, খুচরা অঙ্কগুলো যখন একসাথে হয় তখন ফাইনালি কিন্তু এটা যোগ হয়ে গেলে এরকম একটা হয়ে যায়। উদাহরণস্বরূপ তোমাকে বলি, মনে করো তোমার কাছে 1 টাকা 50 পয়সা আছে, আর তোমার বন্ধু তোমাকে আরও 1 টাকা 60 পয়সা দিয়ে দিল, তাহলে কত টাকা হইলো? ওই যে 50 পয়সা 60 পয়সা, ওই দুইটা যোগ হয়ে কিন্তু একটা পূর্ণ 1 টাকা হয়ে যায়, তাহলে তোমার কাছে 3 টাকা 10 পয়সা হয়ে যায়, তাই তো? তাহলে খুচরাগুলো যোগ হয়ে কিন্তু ফাইনালি এসে পূর্ণ সংখ্যার সাথে যোগ হয়ে যায়। ওই জন্য আমরা চাইলে এখানে রেডিক্স পয়েন্টের জায়গায় সরাসরি আমরা যোগ বসাতে পারবো। যোগ 1 × 2 + 1 × 2 + 1 × 2, প্রত্যেকটার সাথে আমি একবার করে বেস যোগ দিয়ে দিয়েছি। শুধু এটা মাথায় রাখো, পয়েন্টটা কোথায় ছিল? জাস্ট এই জায়গায় ছিল। এই জায়গা থেকে আমরা ওইদিকে যখন যাবো তখন আমরা দ্বিগুণ করে করে বাড়বো, তো দ্বিগুণ করে করে ওইদিকে বেড়ে বাড়াই ফেলি, 0 1 2। তাহলে এইদিকে কীভাবে হবে? এদিকে যেটা হবে মাইনাসে চলে যাবে, কারণ এদিকে ঋণাত্মক সংখ্যা, -1 -2 -3। ফর এই ধাপটুকু তো বুঝেছ, প্রথম কি করেছি আমরা, প্রত্যেকটা বিটের সাথে আমরা বেসকে গুণ করেছিলাম, এবং প্রত্যেকটার সাথে প্রত্যেকটা সংখ্যার সম্পর্কটা ছিল যোগের সম্পর্ক। তারপর কি করেছিলাম, পূর্ণ সংখ্যাগুলো MSB-র দিকে যাওয়ার সময় আমরা ফাওয়ার বা ঘাতগুলো বসিয়েছিলাম দ্বিগুণ করে করে, 0 1 2, এবং রেডিক্স পয়েন্ট থেকে শুরু করে খুচরা যেগুলো, ভাঙা যেগুলো, ভগ্নাংশ যেগুলো, সেগুলোর ক্ষেত্রে আমরা বসিয়েছি ঋণাত্মক ঋণাত্মক পাওয়ার বসিয়েছি, -1 -2 -3। আশা করি বুঝতে পেরেছো। এবার কী করবো আমরা, আমাদের পরের ধাপের কাজ কী ছিল, আমরা এগুলোকে ভেঙে ভেঙে এগুলোর মানগুলো বসিয়ে ফেলতাম, তাই তো? চলো আমরা এগুলোর মানগুলো বসিয়ে ফেলি, 1 × 4, কারণ 2 × 4 স্কয়ার থাকলে এটা মান হয়ে যায় 4, 0 × 2 = 2, 1 × বলেছিলাম কোনো একটি অঙ্কের উপর যখন পাওয়ার 0 আসবে তখন ওটা পুরোটা মান হয়ে যাবে 1, তাহলে 1 × 1। প্লাস এইবার আসো এখানে যে সমস্যাটা সবাই যেটা পড়ে, এই জায়গায় এসে একটু ঝামেলা বাঁধে। তো এখানে ধর অনেকগুলো পদ্ধতি, এটা কীভাবে কোনো একটা অঙ্কের উপর যখন মাইনাস ঋণাত্মক যখন পাওয়ার বসে তখন এটা কীভাবে হয়, এটা যদি আমি বুঝাতে যাই, হ্যাঁ এটা লম্বা প্রক্রিয়া। আমি আশা করি তোমাদেরকে যদি একটা শর্টকাট মেথড দেখাই দিই তাহলে তোমরা এটা খুব সহজে করতে পারবে। যেটা করবে, যখনই কোনো একটি অঙ্কের উপর মাইনাস মান আসবে, মাইনাস কোনো পাওয়ার দিয়ে দিবে, তখন যেটা করবে এটা অবশ্যই ভগ্নাংশ অবশ্যই হবে। সেক্ষেত্রে তুমি কী করবে, উপরে সবসময় 1 থাকবে, উপরে সবসময় 1, মাইনাস পাওয়ার থাকা মানে হচ্ছে ভগ্নাংশের উপরে, যেটাকে আমরা লব বলে থাকি অঙ্কের ভাষায়, ওই লবটি সবসময় 1 হবে। আর নিচে কত বসবে, এই মাইনাসটাকে বাদ দিয়ে চিন্তা করো, যদি মাইনাসটা না থাকতো এটার মান কত হতো, 2 এর উপর 1 যখন পাওয়ার বসাতাম 2 একে 2 হইতো, ওই যেটা হবে সেটা তুমি নিচে বসাই দিবা। পরেরটাতে আসো, 1 × আবার ঠিক একইভাবে, যখন মাইনাস বলছি কি, যখন মাইনাস যখন পাওয়ার আসবে তখন সবসময় উপরে কত বসবে, উপরে সবসময় 1, উপরে সবসময় পূর্ণ সংখ্যা 1 বসাবা, আর নিচে কত বসবে মাইনাসটাকে বাদ দিয়ে চিন্তা করো বাদ দিয়ে সেটার মান কত হয়, তো মাইনাসটাকে বাদ দিয়ে চিন্তা করো, 2 × 2 = 4 হয়। এখানে সেম একইভাবে, উপরে সবসময় কত বসবে, মাইনাস পাওয়ার যখন থাকবে তখন উপরে 1 বসবে, নিচে কত বসবে, নিচে বসবে ওই মাইনাসটাকে বাদ দিয়ে চিন্তা করো কত হয় মানটি, 8 হয়। এই বসে এরপরে কাজটা আমরা করে ফেলি, তাহলে 4 × 1 = 4, 0 দিয়ে যখন আমরা কাউকে গুণ করবো, 0 দিয়ে যখন আমরা কাউকে গুণ করি তখন তার মান কত হয়, 0ই হয়, তাহলে এটা 0ই বসবে, 1 দিয়ে 1কে গুণ করলে 1, প্লাস 1 × এটার মান কত, 1/2, মানে 1কে তুমি 2 দ্বারা ভাগ করবে। হ্যাঁ, এক্ষেত্রে কী করবো তোমরা, এক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই ক্যালকুলেটারের সাহায্য নিতে হবে, আর যারা ক্যালকুলেটার ইউজ করো না বা ভুলে নাও নাই, তারা সভাপতি কী করবা, তুমি 2কে 1 দিয়ে ভাগ করে দিবা, আমরা সচরাচর অন্য ভাগগুলো যেভাবে করে থাকি, দেখো তো 2-এর মধ্যে যায় কি না, যায় না, তাহলে একটা দশমিক নিয়ে নাও, তো নিয়ে নিলে কী হবে এখানে, ও সরি আমি ভুল উল্টা বসিয়ে ফেলেছি, 2 দিয়ে যখন তুমি 1কে ভাগ করবা, 2 দিয়ে যখন তুমি 1কে ভাগ করবা, 2কে 1-এর মধ্যে যায় না, তাহলে একটা দশমিক নিয়ে একটু শূন্য বসিয়ে দাও, 10 × 5 = 10, তার মানে 2 দিয়ে যখন আমরা 1কে ভাগ করবো তখন কী হবে, 0.5 হবে, মানে 0.5 মানে 0.5, একই কথা,
তাহলে 1 × 0.5। আর যারা বুঝো না এটা এভাবে করতে পারবে না, তারা কি করবে ক্যালকুলেটারের সাহায্য নেবে। প্লাস 1 × 1/4 মানে 4 দিয়ে 1 কে ভাগ করবা। তো 4 দিয়ে যদি কেউ যদি 1 কে ভাগ করতে যায় তাহলে দেখো তো 4 দিয়ে 1 এর মধ্যে যায় যায় না, তাহলে কি করা লাগে? এখানে দশমিক দিয়ে একটা শূন্য বসাবো, 4 দুগুণে 8, 2 থাকে, এবার তার শূন্য বসাও, 4 × 5 = 20, তার মানে 4 দিয়ে যখন তুমি 1 কে ভাগ করবা হবে 0.025। আচ্ছা এরপর দেখো ফাইনালি ও আচ্ছা আরেকটা রয়ে গেছে, 1 × যখন তুমি 8 দ্বারা যখন তুমি 1 কে ভাগ করবা তখন এটার মান কত হবে? যাদের কাছে ক্যালকুলেটার আছে তারা ক্যালকুলেটার ইউজ করলে সুবিধা। তুমি যদি 1 কে ভাগ করো কত দিয়ে, 8 দিয়ে, তাহলে হবে তোমার 0.125। এইবার আমরা কি করবো ফাইনালি যোগগুলো করে দেবো। দেখো পূর্ণ সংখ্যাগুলো যোগ করা 4, 1, 5, 4 আর 1 যোগ করলে কত? 5। এখানে একটা গুণের কাজ রয়ে গেছে, তো গুণের কাজগুলো করি, 1 দিয়ে যখন তুমি 0.5 কে গুণ করবা তখন এটা 0.5 হবে, 1 দিয়ে যখন তুমি 0.25 কে গুণ করবা তখন এটা 0.25 হবে, 1 দিয়ে যখন তুমি 0.125 কে গুণ করবা তখন এটা 0.125 হবে। এইবার তুমি এই রাশিগুলোকে জাস্ট যোগ করে দাও, যোগ করে দিলে যেটা হবে সেটাই মূলত আনসার। আমি ক্যালকুলেটারের সাহায্য নিচ্ছি সহজ করার জন্য। 5.05 + 0.25 + 0.125 + 0.125 5.875। ফাইনালি এটা আমরা পেলাম 5.875 ডেসিমাল। এইবার দেখো এই অঙ্কটির সমতুল্য ডেসিমাল মান এটা, আশা করি বুঝতে পেরেছ। শুধু কয়েকটা কথা মাথায় রাখবা, প্রথম কি করবা প্রত্যেকটা বিটের সাথে বেসগুলো দ্বিগুণ করে দিবা এবং প্রত্যেকটা মানগুলো যোগ করবা, আর এমএসবির দিকে যত এগোবা তত তুমি পাওয়ারগুলো দ্বিগুণ করে বাড়বে, আর এদিকে যত আসবে তত দ্বিগুণ করে কমবে, তবে সেটা ঋণাত্মক আকারে। আচ্ছা আর তারপর কি করবা এই অংশটার সাথে এই অংশটার মানগুলো যোগ করে বের করে দিবা, যেটা হবে সেটাই মূলত আনসার। তো আশা করি এটাতে তোমাদের বাইনারি থেকে ডেসিমালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না। তো আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, আমি আশা করি আমি দেখবো যে আসলে কারা কারা বিষয়টা বুঝতে পেরেছ, তারা অবশ্যই আনসার করে তোমার ছবি তুলে আগের মতো করে কমেন্ট বক্সে তুমি তোমার আনসারটা দিয়ে দিবে। হোমওয়ার্ক এই অঙ্কটির এই বাইনারি সংখ্যাটির সমতুল্য ডেসিমাল মান কত সেটা বের করে তুমি ছবি তুলে কমেন্ট বক্সে জানিয়ে দাও। তো ঠিক আছে তোমাদের সাথে এই পর্যন্তই, তোমাদের কোনো সমস্যা থাকলে সেটাও কমেন্ট বক্সে করো, আমি সেটাও আনসার করে দেবো। আর আবার দেখা হবে তোমাদের সাথে আগামী বৃহস্পতিবার ঠিক একই সময়। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।